তো নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই ফুটবল আর্মির আরো একটি নতুন ভিডিওতে। আর আজকে আমরা এসে উপস্থিত হয়েছি বিহারিনা কাপ 2024, যেটা অনুষ্ঠিত হচ্ছে সালতোরাতে। আর এখানে খেলা রয়েছে এস টি গাউতা, এটা যেটা খৈরি রঙের জার্সি পরে রয়েছে। আর এটা রয়েছে তোমার স্টুডেন্ট ইউনিয়ন, যেখানে তিনটে ফরেনার প্লেয়ার রয়েছে, যারা হচ্ছে স্টিফেন, ক্যাভিন আর ইসাকা। দেখতে হচ্ছে ইসাকা এখন কথা বলছেন। আর খেলাটি পুরো গোল শূন্য অবস্থায় হওয়ায় খেলাটি এখন টাইব্রেকার হবে। তো টাইব্রেকারের ফলাফল এখনো দেখছি। এখানে দেখতে হচ্ছে ইসাকা এখন বোঝাচ্ছেন সকলকে কি খেলার মধ্যে কি গন্ডগোলটা হয়েছিল, যেটা এখন গোল হয়নি। তো এখন টাইব্রেকার দেখছি। আর এটা হচ্ছে সালতোরা একদিন ব্যাপী বিরাট ফুটবল বিশ্বকাপ, যেটা সকলে বিহারিনাথ কাপ বলে জানে। তোর এখন ফার্স্ট শট, আর দেখতে পাচ্ছ ফার্স্ট শটে আমাদের গোলরক্ষক হিসেবে দাঁড়িয়েছেন রাম টুডু, আর শট নিচ্ছেন ক্যাভিন, সরি স্টিফেন না, এটা হচ্ছে ক্যাভিন, ফরেনের প্লেয়ার, এখন শট নিচ্ছেন। আর খেলা একদম শূন্য হওয়ায় রাম টুডু আটকাতে পারলো, আর অসাধারণভাবে সেভ দিয়ে দিল আমাদের রাম টুডু, দেখছি ওখানে সেভ দিয়ে দিয়েছে। আর ট্রাইব্রেকারের মধ্যে এখন স্টুডেন্ট ইউনিয়নের তোমাদের একটা যেটা শট করেছিল আমাদের একটা ফরেনের প্লেয়ার, উনি গোলটি বাড়ি মেরে এখন সেভ করে দেওয়া হয়। এস টি গাউতে একটি সেভে এগিয়ে, আর এখন 72 নম্বর জার্সি দাদা এখন রাকেশ দা এখন শট মারবেন। আর অসাধারণভাবে মেরে গোল করে দিল, আর গোল করার সঙ্গে সঙ্গে এখনও এস টি গাউতা 1-0 করে এগিয়ে। আর এখন গোলরক্ষক হিসেবে রয়েছেন আমাদের রাম টুডুরা, আর এখানে শট নিচে আসছেন স্টুডেন্ট ইউনিয়নের 3 নম্বর জার্সি পরিহিত দাদা, আর এখনও আপাতত গোলে এগিয়ে রয়েছে এস টি গাউতা। আর এর সঙ্গে আপাতত 1-1 হয়ে গেছে। আর এখন গোলরক্ষক হচ্ছে তোমার স্টুডেন্ট ইউনিয়নের গোলরক্ষক, আর শট নিচ্ছেন এস টি গাউতা প্লেয়ার 95 নম্বর জার্সি পরিহিত। আর দাদা একদম অসাধারণ ভঙ্গিতে একদম দারুণ গোল, দাদা এর সাথে দুটো গোলে গিয়ে মাত্র, মানে দুটো গোল দিয়েছেন এস টি গাউতা আর একটি সেভ। আর স্টুডেন্ট ইউনিয়নের একটি শট, একটি সেভ এবং আর একটি শট নিচে আসছে ইসাকা ফরেন প্লেয়ার, দেখতে পাচ্ছ 11 নম্বর জার্সি পরিহিত। আর গোলরক্ষক হিসেবে রয়েছেন রাম টুডু, যেটা এস টি গাউতা টিমের গোলরক্ষক। আমি হয়তো বলতে বলতে কিছু একটা ভুল বলে ফেলেছি গোলরক্ষক কে কোদের টিমে, তো একটু ক্ষমা করে দিও, কারণ একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আর ইসাকা এখন শট নেবেন ফরেন প্লেয়ার, আর গোলরক্ষক নাম টুডু এস টি গাউতা। আর এর সাথে ইসাকা একটি গোল সেভ করে দিল, সরি শট করে গোল করে দিল। আর এখন আপাতত যে কটি সেভ হয়েছে, সরি সেভ না, ট্রাইব্রেকার হয়েছে, সেই ট্রাইব্রেকারে আপাতত এগিয়ে রয়েছেন এস টি গাউতা। আর এখন শট নেবেন 80 নম্বর জার্সি পরিহিত দাদা বাঙালি প্লেয়ার একজন। দাদা খেলার টাইম অসাধারণভাবে খেলছিল সত্যি কথা। অসাধারণভাবে গোল করে দিল সত্যি। আর এখন শট নিয়ে যাচ্ছে ফরেন প্লেয়ার ক্যাভিন, দেখতে হচ্ছে 7 নম্বর যাচ্ছে পড়ে, দেখা যাক। কেভিন দা খেলার মধ্যে ভালো খেলছিল, কিন্তু শট একটু মিস হয়েছে, যেটা বলা যায় মাঠের মধ্যে দর্শকরা অনেকে দেখেছে খেলাটার মধ্যে গোলের সামনে একটু মিস হয়েছে, ঠিকঠাক আজকে ফর্মে নেই আমার মতে, সব কিছু আমার বক্তব্যতে। আর আমাদের শট নিচ্ছেন ফরেনের প্লেয়ার কেভিন, 7 নম্বর জার্সি পরিহিত কেভিন, আর কেভিনের শট দুর্দান্ত। আর একটা সেভ হয়ে গেল,
খেলার খলনায়কে পরিণত হতে চলেছেন মনে হচ্ছে। দো ব্যাড লাক, যাই বলো আজকে ভাই কেমনে ব্যাড লাক হয়ে গেল, খেলার মধ্যে ভালো ছিল কিন্তু হয়নি। আর এটা ফাইনাল শট, এটা গোল হয়ে গেলে এসটি গাউতা টিম জিতে যাবে আর সরাসরি দ্বিতীয় খেলায় প্রবেশ করবে। আর এখনই গোল রক্ষক চেঞ্জ হলো, স্টুডেন্ট ইউনিয়নের গোল রক্ষক চেঞ্জ হয়েছে আর এসটি গাউতা 79 নম্বর জার্সি পরে তো বাঙালি দাদা এখন শট নেবেন। দাদার ফাইনাল শট, গোল করে দিল আমার জিতে। দাদা গোল করে দিল, এর সাথে জিতে গেল এসটি গাউতা।